দীর্ঘ বিরতির পর ওয়েলফেয়ারস ফুডপ্রিন্টের সাথে ডাঙায় চড়ে ঘুরে আসবেন। চলুন বাংলার নবাব সিরাজ উদ-দৌলার স্মৃতি বিজড়িত মুর্শিদাবাদে। কলকাতা থেকে আমাদের মিস্টার গ্রেহাউন্ডকে নিয়ে রোড ট্রিপে 3 রাত 4 দিনের এই জমজমাটি সফরে ভাগীরথী দুই পারে ছড়িয়ে থাকা একাধিক ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক নিদর্শন যেমন কাঠগোলা প্যালেস, হাজারদুয়ারি, কাশিমবাজার রায়বাড়ি, জগৎ শেঠের বাড়ি, ঘোষবাগ, কাটরা মসজিদ, চার বাংলা টেরাকোটা মন্দির চাক্ষুষ করব। এছাড়াও ঘুরে দেখব 2023 সালের সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত কিরিটেশ্বরী মাতার মন্দির। আর শতদ্রু পল্লবের ঘোরাঘুরি মানেই তো দুর্দান্ত সব স্থানীয় খাওয়া দাওয়ার খোঁজ, বেস্ট হোটেল আর বিখ্যাত মুর্শিদাবাদী সিল্কের খোঁজ তো থাকবেই। নমস্কার, ওয়েফেয়ারস ফুডপ্রিন্ট আরও একটা রোড ট্রিপে, আর আমাদের এবারের গন্তব্য ইতিহাসের খনি মুর্শিদাবাদ। নবাব মুর্শিদ কুলি খাঁ প্রতিষ্ঠিত এককালে বাংলা বিহার ওড়িশার রাজধানী মুর্শিদাবাদ, বর্তমানে মুর্শিদাবাদ। শতদ্রু পল্লবের সফর সঙ্গী হয়ে আপনারা ঘুরে নিন আমাদের সাথে ইতিহাসের অলিগলিতে। গত পর্বের ফার্স্ট হাফে টাঙ্গাইল জুড়ে ঘুরে নিয়েছিলাম কাঠগোলা প্যালেস, নসিপুর রাজবাড়ি ও জগৎ শেঠের বাড়ি ও অন্যান্য জায়গায়। আগের পর্ব এখনো দেখে না থাকলে সেই পর্বের লিংক রইল আই বাটন ও ডেসক্রিপশন বক্সে। সেকেন্ড হাফে হোটেল শাগনিকে লাঞ্চের পর চলে এলাম হাজারদুয়ারি সহ অন্যান্য জায়গাগুলো দেখতে। ত্রিপলিয়া গেট পেরিয়ে টিকিট কেটে পরন্ত রোদ্দুরে সেজে ওঠা হাজারদুয়ারি প্যালেসকে দেখতে ঢুকলাম। এই হাজারদুয়ারি ও তার ইতিহাসকে ভালো করে জানতে ঢুকে একজন গাইডের সাথে পরিচয় হলো। উনি আমাদের বললেন অনেকেই এই হাজারদুয়ারিকে নবাব সিরাজ উদ-দৌলার প্রাসাদ ভেবে ভুল করেন। এই প্রাসাদের নির্মাণ হয় সিরাজের মৃত্যুর পরে ও ইংরেজ আমলে বিচার কক্ষ হিসেবে ব্যবহৃত হতো এটি। সিরাজের হীরাঝিল প্রাসাদটি ছিল ভাগীরথীর অপর পারে, যদিও সেটা এখন নদীগর্ভে তলিয়ে গেছে। এই হাজারদুয়ারি নামটি এসেছে প্রাসাদের 1000টি দুয়ার বা দরজা থেকে, এবং এর মধ্যে 100টি দরজা সিমেন্টের তৈরি আসল দরজার রেপ্লিকা বা নকল, যাতে চোর চুরি করতে এলে বা পালাতে গেলে বা সৈন্য আক্রমণে আসল নকল বুঝতে না পারে। চলে যান, আপনাকে কেউ বলবে না। 10 দিনের দিন সবাই বলে এবার আপনাদেরকে আসতে হবে, কারণ শেষ। এই যে মহরম, মহরম কথার অর্থ হচ্ছে শোক জ্ঞাপন করা। এই যে ইমাম হাসান এবং যারা শহীদ হয়েছিলেন ওনাদেরকে কেন্দ্র করে যে শোকটা পালিত হয় সেটা মহরম নামে পালিত হয়। তা ওই 9 দিন খোলা থাকে। এখন এটা কারা এই অনুষ্ঠানটা করে? এটা আমাদের এই মানে এখানে যারা শিয়া সম্প্রদায়ের মানুষ আছে তারা এটা করবে। এখানে আগামী গতকালকে এখানে 50 দিনের একটা উরুস হয়ে মানে জলুস হয়ে গেল। সিরাজ উদ-দৌলার আসল নাম নবাব মনসুর উল মুলক মির্জা মোহাম্মদ শাহ কুলি খান সিরাজ উদ-দৌলা হাইবাজ জং বাহাদুর। মির্জাফরের আসল নাম মীর মোহাম্মদ জাফর আলী খান। ছোট্ট করে ওনাকে বলা হয় মীর জাফর। মীর কথার অর্থ হচ্ছে সর্দার। আপনার নাম আর আপনার ফোন নাম্বারটা? আমার নমস্কার, আমার নাম হাসিমুল হক, ডাকনাম পার্কার। আমার মোবাইল নাম্বার 9734572529। ধন্যবাদ। আমরা খুব ভালো ঘুরলাম ওনার সাথে। হাজারদুয়ারি প্যালেস দেখতে আসলে অবশ্যই ওনার সাথে ঘুরবেন। আর ইতিহাসকে কাছ থেকে দেখবেন। ধন্যবাদ। এই জায়গায় ১৭৪০ সাল নাগাদ নবাব সিরাজউদ্দৌলা মক্কা থেকে মাটি নিয়ে আসেন। তিনি এখানে গরিবদের হজের সুবিধা প্রদান করতে চেয়েছিলেন। কাঠের তৈরি কিলা নিজামাত বা নিজামাত ইমামবাড়া ও মসজিদ নির্মাণ করেন তিনি এই কারণেই, যা পরে ১৮৪৬ সালে আগুনে পুড়ে যায়। কোনোভাবে শুধু এই মসজিদটি বেঁচে যায়। এই মসজিদটি বর্তমানে সিরাজউদ্দৌলা দ্বারা নির্মিত এই কমপ্লেক্সের একমাত্র স্থাপত্য নিদর্শন। ১৮৪৭ সাল নাগাদ প্রায় ৬ লক্ষ স্বর্ণমুদ্রা দিয়ে নবাব মনসুর আলী খান নতুন করে ইটের সাদা ইমামবাড়াটি নির্মাণ করেন, যদিও সেখানে বিশেষ পরব ছাড়া ঢোকা যায় না। মদিনার পাশেই রাখা আছে ১৮ ফুট লম্বা এক বিশাল কামান। বলা হয় এই কামান দাগা হয়েছিল মাত্র একবারই, কিন্তু সেই তোপ দাগার শব্দ এত তীব্র ছিল যে আশেপাশের বহু গর্ভবতী মহিলার গর্ভপাত ঘটে যায়। সেই কারণে এই কামানের নাম দেওয়া হয় বাচ্চাওয়ালি তোপ। তারপর থেকে এই ভয়ঙ্কর কামান আর ব্যবহার করা হয়নি। ইমামবাড়ার উল্টো দিকে ১৬.৫ লক্ষ স্বর্ণমুদ্রা দিয়ে নবাব হুমায়ুন জাহ ১৮৩৭ সালে স্থপতি কর্নেল ডানকান ম্যাকলয়েডকে দিয়ে এই হাজারদুয়ারি প্রাসাদটি নির্মাণ করান। বর্তমানে এই প্রাসাদটি একটি মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে। এই মিউজিয়ামের নিচের তলায় রয়েছে তৎকালীন নবাবদের ব্যবহৃত প্রায় ২৭টি অস্ত্রশস্ত্র, যার মধ্যে আলীবর্দী ও সিরাজের তরবারি, এমনকি যে ছুরি দিয়ে মোহাম্মদি বেগ সিরাজকে খুন করেছিল তা পর্যন্ত সংরক্ষিত আছে এই সংগ্রহশালায়। এছাড়াও লুকোচুরি আয়না, দেশ বিদেশ থেকে সংগৃহীত বিশ্ববিখ্যাত সব ঘড়ি, ইউরোপীয় শিল্পীদের অয়েল পেন্টিং, প্রাচীন সব পাথরের মূর্তি, যা হাজারদুয়ারিকে বিখ্যাত করে তুলেছে। ছবি তোলার সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকায় আমরা সেসব দেখাতে পারলাম না। এই প্যালেস ও নিজামাত ফোর্ট ইমামবাড়ার মাঝে রয়েছে একটি ক্লক টাওয়ার। অনেকেই তাকে মুর্শিদাবাদের বিগ বেন বলে থাকেন। ভাগীরথীর দিকে মুখ করে থাকা এই ঘড়িটি সম্ভবত নাবিক ও নৌযাত্রীদের ঘড়ি দেখার সুবিধার্থে তৈরি করা হয়েছিল। এই প্যালেস চত্বরের পাঁচিলের বাইরে হলুদ জুরুদ মসজিদ দেখা যায়, তবে আমরা সেখানে যাইনি। এরপরে এলাম হাজারদুয়ারির অদূরেই ওয়াসিফ মঞ্জিলে। নবাব ওয়াসিফ আলী মির্জা খান নির্দেশে তৈরি এই নতুন প্যালেস বা ওয়াসিফ মঞ্জিলে আগে ঢোকা যেত না, কিন্তু বর্তমানে এর দরজা জনসাধারণের জন্য খোলা। ভাগীরথীর উল্টো দিকে এই প্রাসাদটি নবাব তার বাসস্থান হিসেবে ব্যবহার করতেন। বাইরে থেকে সামনের বাগান, ফাউন্টেন ও মার্বেল স্ট্যাচু দেখতে পাওয়া যায়। আপনারা ভিতরে ঢুকলে অবশ্যই জানাবেন ভিতরে কি কি সুদৃশ্য জিনিস রাখা রয়েছে। এরপর এলাম সফেদ মসজিদ দেখতে। একদম নদীর পাড়ে এই সাদা মসজিদ শহরের অন্যতম প্রাচীনতম মসজিদ, তবে এখানে পর্যটকদের প্রবেশ নিষেধ। নিজামাত কেল্লা বা প্রাচীন মুর্শিদাবাদ শহরের দক্ষিণ দরওয়াজা লাগোয়া চত্বরে এরকম বেশ কিছু দেখার জায়গা আছে। এছাড়াও গঙ্গা লাগোয়া সিরাজউদ্দৌলার নামাঙ্কিত বাচ্চাদের খেলার পার্কও রয়েছে। আমাদের মিস্টার গ্রিহাউন্ডকে দক্ষিণ দরওয়াজার কাছে পার্ক করে আমরা পায়ে হেঁটে এই চত্বরটা ঘুরে দেখে নিলাম। ইট নির্মিত খিলানযুক্ত প্রবেশদ্বারটি ১৮২১ থেকে ২৪ সালের মধ্যে নবাব ওয়াল্লাহ জাহ নির্মাণ করেন। এর প্রথম তলায় ৩টি খিলানদার সহ একটা নহবাতখানা রয়েছে, তবে এর বৈশিষ্ট্য হলো পোড়া মাটির নলের ব্যবহার। একটির ওপর আরেকটি নল রেখে জানলায় জালের রূপ দেয়া রয়েছে। এর একতলায় ও ছাদে 20টি ছোট ছোট মিনার দেখা যায়। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে আখের রস খেয়ে আমরা একটু বিশ্রাম নিলাম। দক্ষিণ দরওয়াজার উল্টো দিকে রয়েছে ঘণ্টা ঘর। ভবনটি নষ্ট হয়ে গেলেও ঘণ্টাটি এখনো ইতিহাসের সাক্ষ্য নিয়ে বিরাজমান। এই ঘণ্টা বাজিয়ে সেই সময় সবাইকে বিশেষ সংবাদের সূচনা করা হতো। আমরা হাজারদুয়ারি চত্বরের ঘোরাঘুরি শেষ করে চললাম কাটরা মসজিদ দেখতে। বৃদ্ধাবস্থায় মুর্শিদ কুলি খাঁ ইচ্ছা প্রকাশ করেন তার সমাধি একটি মসজিদের পাশে হোক। তিনি মসজিদটি নির্মাণের ভার দেন তার বিশ্বস্ত লোক মুরাদ ফারাজ খানকে। তার এই ইচ্ছা অনুসারে 1724 সালে কাটরা মসজিদ নির্মিত হয়। এটি ইট দিয়ে তৈরি এবং মসজিদটি সুদৃশ্য গম্বুজ দ্বারা বেষ্টিত, যা তখনকার দিনে যারা কোরআন শরীফ পাঠ করতেন তাদের জন্য নির্মিত হয়েছিল। ইতিহাসে অবশ্য এটিকে মাদ্রাসা হিসেবে অভিহিত করা হয়। প্রত্যেকটি কক্ষে প্রায় 700 জন করে 2000 লোক একসাথে কোরআন ও নামাজ পাঠ করতে পারতেন। তবে 1897 সালের ভূমিকম্পে মসজিদটি ধ্বংস হয়ে যায়। প্রতিটি মিনারে একটি ঘোরানো সিঁড়ি রয়েছে যা মসজিদের শীর্ষে নিয়ে যায়। সেখান থেকে পাহারাদাররা মুর্শিদাবাদ শহরের একটি বড় অংশে নজর রাখতে পারতেন। এছাড়াও পার্সিয়ান ভাষায় খোদাই করা ছিল এর নির্মাতা নবাব মুর্শিদ কুলি খানের নাম। মসজিদের প্রবেশপথে পূর্ব দিক থেকে 14টা সিঁড়ির ধাপ রয়েছে। 1725 সালে যখন তিনি মারা যান, তখন নবাব মুর্শিদ কুলি খাঁর মৃতদেহ সিঁড়ির নিচে সমাহিত হয়। নবাব তার জীবনে কৃত পাপকর্মের জন্য অনুতপ্ত ছিলেন এবং এইভাবে জনগণের পায়ের ধুলোয় নিজের পুণ্য সঞ্চয় করতে চেয়েছিলেন। মসজিদের উপরে একটি স্ল্যাব খোদাই করা আছে, যেখানে আরবিতে লেখা আছে, মোহাম্মদ দি আরাবিয়ান ইজ গ্লোরি অফ বোথ ওয়ার্ল্ডস, ডাস্ট বি অন দ্য হেড অফ হিম হু ইজ নট দ্য ডাস্ট অফ হিজ পোর্টাল। কাটরা মসজিদের অদূরেই আছে ফৌটি বা ফুটি মসজিদ। আগাছায় মোড়া এই অসম্পূর্ণ মসজিদটির নির্মাণকাল বা ইতিহাস সম্বন্ধে সেভাবে কোনো তথ্য পাওয়া যায় না। স্থানীয় কিছু বাচ্চারা ঝোপঝাড় পেরিয়ে আমাদের ভিতরে ঢুকতে সাহায্য করলো। ঝিঝি পোকার ডাক, বাদুরের ডানা ঝটপট ও বৃষ্টির শেষে সাপের খোলস দেখে আমরা বেশিক্ষণ সেই চত্বরে থাকতে সাহস করলাম না। চলে এলাম জাহান কোষা কামান দেখতে। অষ্টধাতু নির্মিত নবাবী আমলের জাহান কোষা বা পৃথিবী ধ্বংসকারী কামান বহরমপুরের এক উল্লেখযোগ্য নিদর্শন। অত্যন্ত শক্তিশালী 17 ফুট লম্বা এই কামানটি প্রায় 400 বছরের পুরনো। নবাব মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে বাংলার মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তরিত করার সময় এই কামানটি বাংলায় নিয়ে আসেন। জাহান কোষা কামান দেখে ভেবেছিলাম মতিঝিল দেখতে যাব, কিন্তু রবিবার পার্কের ভিড় দেখে ও পার্কিং এ জায়গা না পেয়ে আমরা ফিরে আসি বহরমপুরে মুর্শিদাবাদের বিখ্যাত সিল্কের শাড়ির খোঁজ করতে। আমরা এলাম চন্দ্রকান্ত রেশম খাদি বস্ত্রাগার। অনেক পুরনো এই দোকানে শাড়ির বেশ ভালো রকম সংগ্রহ আছে। এছাড়াও খাদি সাবান, ক্রিম, ধূপের খোঁজও পাবেন এই দোকানে। শাড়ির পাঠ মিটিয়ে এলাম এখানের বিখ্যাত মিষ্টি খেতে আনন্দ সুইটসে। এই শহরের মিষ্টির বেশ সুনাম আছে। তার মধ্যে কালো জামের মতন দেখতে ছানা বড়া আর ঝুড়ি দই বিশেষ উল্লেখযোগ্য। বহরমপুর আসলে সেন্ট্রাল জেলের কাছে গোড়া বাজারের এই দোকান বা মঞ্জুশ্রী সুইটস থেকে ছানা বড়া প্যাক করে আনতে কিন্তু ভুলবেন না। এবার রাতের খাওয়া দাওয়া। হোটেল গিয়ে ফ্রেশ হয়ে রাত ৯টায় এলাম এই শহরের অন্যতম বিখ্যাত হেরিটেজ রেস্টুরেন্টে। রোববার রাতে পুরো রেস্টুরেন্ট হাউসফুল। এখানের মুর্শিদাবাদি স্টাইল মাটন বিরিয়ানি খাবো বলেই মূলত আশা, তবে এখানে চাইনিজ, নর্থ ইন্ডিয়ান সবই পাওয়া যায়। আমরা কালি মির্চ কাবাব, মুর্শিদাবাদে বিরিয়ানি, চিকেন ফ্রাইড রাইস আর হট গার্লিক চিকেন অর্ডার দিলাম। পকেটে খুব চাপ পড়ে না, সবকটা খাবারের স্বাদই দুর্দান্ত। বিশেষ করে ২ পিস মাটন ও মাটন কিমা দিয়ে বানানো নতুন ঘরানার বিরিয়ানি আমাদের খুবই পছন্দ হলো। ভালোই ডিমান্ড থাকায় আগেই শেষ হয়ে যায়, তাই নাম্বার দিয়ে রাখলাম, চাইলে আমাদের মতন অ্যাডভান্স অর্ডার করে রাখতে পারেন। এই পর্ব তো এখানেই শেষ হলো। অনেকেই এইসব দেখে দুদিনে মুর্শিদাবাদ ট্রিপ শেষ করে বাড়ি ফিরে আসেন, কিন্তু কালকে আমরা আমাদের রোড ট্রিপে যাব সিরাজ উদ-দৌলার সমাধি দেখতে, আর দেখব জগবন্ধু ধাম, ভাগীরথী নদীর পাশে রানী ভবানী নির্মিত টেরাকোটার অপূর্ব কাজে সাজানো চার বাংলা মন্দির দেখতে। আর ২০২৩ সালে বেস্ট ট্যুরিজম ভিলেজের তকমা পাওয়া ৫১ সতীপীঠের কিরিটেশ্বরী দেবীর মন্দির, পাপ্পু ধাবায় খাওয়া দাওয়া, আরো কত কিছু। তাই এই গল্প কথার খোঁজ পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ওয়েফেয়ারস ফুডপ্রিন্টকে, আর শতদ্রু পল্লবের সাথে দেখতে থাকুন মুর্শিদাবাদ ঘোরাঘুরির শেষ পর্ব।